প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সারণি থেকে গড় নির্ণয় করো। সারণিতে কি দেওয়া আছে? দৈনিক আয় এবং কত টাকা কতজন আয় করে সেই পরিমাণটা দেওয়া আছে। অর্থাৎ এখানে কিন্তু সারণিতে শ্রেণী মান নাই, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি দেওয়া নেই, সরাসরি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা সারণিটার একটা ঘর বাড়িয়ে নিব, আগে আড়াআড়িভাবে ছিল, এবার লম্বালম্বিভাবে আমরা সারণিটা এঁকে নিব। দৈনিক আয় দেওয়া আছে, যেটাকে আমরা মধ্যমান হিসেবে বিবেচনা করছি, আর বলছি কি এক্স আই, মধ্যমান তো এক্স আই। তাহলে 2210, 2215, এইভাবে 20, 25, 30, 35, 40, 45, 2250 পর্যন্ত। এবং প্রতি শ্রেণীতে গণসংখ্যা দেওয়া আছে 2210 দুইজন, তারপর 2215 তিনজন, এভাবে পাঁচজন, সাতজন, ছয়জন, পাঁচ, পাঁচ, চার, তিন, টোটাল 40। মোট কত? 40, এন সমান 40। আমাদের যে কাজটি করে নিতে হবে, যে ঘরটা বৃদ্ধি করেছি, সেই ঘরের কাজ কি? এক্স আই আর এফ আই গুণ করে দিব, অর্থাৎ 2210কে দুই দিয়ে গুণ করে দিলে 4420, 2215কে তিন দিয়ে গুণ করলে 6645। এভাবে প্রত্যেকটা সংখ্যা তোমরা গুণ করে দিবে, গুণ করে তারপর কি করবে, এই সংখ্যাগুলোকে যোগ করে দিবে, যোগ করলে কত হয়? 89225। তাহলে আমরা গড় নির্ণয়ের সূত্র জানি, গড় সমান কি? 1/n সামেশান এফ আই এক্স আই। আর এই মানগুলো কোথা থেকে? আই হচ্ছে 1 থেকে শুরু করে কে পর্যন্ত। এটা কিন্তু আমি আগেও বলেছি যে খুব একটা ঝামেলার কোনো বিষয় না, তোমরা শুধু মাথায় নিবে যে এফ আই এক্স আই এর যোগফলটাকেই ঠিক এইভাবে লেখা হয়। তো এন এর মান কত? এন এর মান হচ্ছে 40, আমরা মান বসিয়ে দিলাম। আর গুণ আকারে আছে এটা, গুণ কত? 89225। এই যে আমরা সামেশান এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই এক্স আই এর যোগফল 89225 বসিয়ে দিলাম। এরপর 40 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দিলে এক যেহেতু আছে, এক তো গুণ করলে ওই সংখ্যাই থেকে যাবে, তাহলে আমরা শুধুমাত্র 89225কে 40 দিয়ে ভাগ করলে কত আসবে? 2230.625। কিন্তু আমরা দুই ঘর রাখবো, সেজন্য কি করব, দেখবো যে যে ঘর থেকে বাদ দিব সেই ঘর যদি 5 অথবা 5-এর চেয়ে বেশি থাকে তাহলে আমাদের কি করতে হবে, আগের ঘরে এক যোগ করে দিতে হবে। তাহলে 2230.62-এর পরিবর্তে হয়ে গেল 3, যেহেতু এবারে 5 আছে সেই কারণে 2 এর এখানে 3 হয়ে যাবে। অতএব নির্ণেয় গড় সমান 2230.63 টাকা। এই হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 12 নম্বর অঙ্কের সমাধান করব। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় নিচে দেওয়া হলো। এই সঞ্চয়গুলোর ভিতর থেকে সাপ্তাহিক জমানোর গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ তিনটি জিনিস চাওয়া হয়েছে, একটা কি গড়, একটা হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক। তাহলে আমরা তিন ধাপে অঙ্কটি করব। সেজন্য আমরা কি করব, আমরা প্রথমেই গড় নির্ণয় বলে নিচ্ছি, আমরা গড় নির্ণয় করব, এরপরে মধ্যক, তারপরে প্রচুরক। তো গড় নির্ণয় করার জন্য গৃহিণীদের সঞ্চয়ের যোগফল নির্ণয় করব। যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে উপাত্তগুলো দেওয়া আছে, সেই উপাত্তগুলো আমরা এখানে তুলব। তো দেখো, তোলার সময় আমি একটু টেকনিক করে তুলেছি, এই কারণেই ছোটোর থেকে বড় আকারে আমি সাজিয়ে লিখেছি। এরপরে যখন আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব, তখন কিন্তু আমাদের এই জিনিসটা দরকার হবে, অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো লাগবে। এই জন্য প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে বড়, এভাবে আমি সাজিয়েছি। তাহলে আমরা প্রথমে কি করব, গৃহিণীদের সঞ্চয়ের যোগফল বের করব। এইভাবেই লিখব, গৃহিণীদের সঞ্চয়ের যোগফল সমান যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে উপাত্তগুলো দেওয়া আছে, সেগুলোকে আমরা যোগ করে দেব। যোগ করলে সংখ্যা পাওয়া যাবে 6017। উপাত্তগুলোর যোগফল কত হলো? 6017। এবার আমরা গৃহিণীদের সংখ্যা দেখি, এই সংখ্যাটা কাদের? টোটাল যতজন গৃহিণী আছে তাদের জমানো টাকা। তাহলে গৃহিণীদের সংখ্যা কত? বইয়ে দেওয়াই আছে
40 জন। অতএব আমরা সরাসরি গড় নির্ণয় করছি, এটা কিন্তু যেহেতু বলেনি সারণীর সাহায্যে, সেই কারণে আমরা সরাসরি যে পদ্ধতি আছে সেভাবেই গড় নির্ণয় করে দিচ্ছে। গড় সমান কত হবে? টোটাল কত? 6017 ভাগ হচ্ছে 40। এটা আমরা ইচ্ছা করলে টাকা লিখে দিতে পারি, না লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু উত্তর লেখার সময় লিখে দিতে হবে, কারণ এই পরিমাণটা কিন্তু টাকায়। কত হবে আমরা একটু ভাগ করে দেখব ক্যালকুলেটারের সাহায্য নেই। 6017 ভাগ হচ্ছে কত? 40। 150.425 এই সংখ্যাটা আমরা পেয়েছি। যেহেতু টাকা, টাকার পরে দশমিকের পরে কত থাকবে? টাকা হলে দশমিকের পরে দুই ঘর রাখতে হয়। অতএব নির্ণয়, আচ্ছা আমরা এখানে গড় লিখব না, গড় লিখব না এই কারণেই, একেবারেই উত্তর লিখব শেষে গিয়ে। দেখো এইটাকে আমরা একটু ছোট করব, যেহেতু দুই ঘর রাখব সেই জন্য আমাদের কি করতে হবে, যে ঘর রাখব তার পরের ঘরে দেখতে হবে 5 এবং 5-এর অধিক, আর 5 যদি থাকে অথবা 5-এর চেয়ে বেশি থাকে, 5 থেকে বেশি থাকলেই তার আগের ঘরে 1 যোগ হয়ে যাবে এবং তারপর থেকে আর আমরা লিখব না। তাহলে আমাদের গড় বের হয়ে গেল, এটা কি টাকা। গড় নির্ণয় করলাম আমরা, বুঝতে পারছো নিশ্চয়ই, আগে যোগ করব তারপরে সংখ্যা দিয়ে ভাগ করে দিব, এই হচ্ছে কাজ। এবার আমরা মধ্যক নির্ণয় করব। প্রথমে লিখে নিব সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, প্রথমে ছোট সংখ্যা, তারপরে তার বড় সংখ্যা, তারপরে তার বড় সংখ্যা, এইভাবে আমরা একেবারে শেষ সংখ্যাটি পর্যন্ত লিখব, অর্থাৎ 40টা সংখ্যাকেই ছোটর থেকে বড় আকারে সাজাবো। এটা হচ্ছে প্রথম কাজ মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে। এখানে n ইকুয়াল টু 40 মানে কি, গৃহিণী কতজন ছিল? 40 জন, তার মানে n সমান 40। তো যদি জোড় সংখ্যা হয়, গণসংখ্যা অর্থাৎ উপাত্তগুলো যদি জোড় সংখ্যা হয়, তাহলে মধ্যক আমরা কিভাবে নির্ণয় করছি? n/2 এততম পদ মানে n/2তম পদ যোগ n/2+অন্তম পদ, এই দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেওয়া। তো n এর মানে এখানে কত? 40। তাহলে আমরা সরাসরি n না লিখে লিখলাম 40/2তম পদ যোগ 40/2+1তম পদ, এই দুটোকে আবার যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করে দিলাম। তো 40/2 মানে কত? 20তম পদ। 40/2 মানে 20+1 মানে 21তম পদ, এ দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলাম। তাহলে এবার আমরা গুণে দেখে আসবো যে 20তম পদ কে আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই যে 20, 20তম পদ। 20তম পদ কত পেয়েছি? 20তম পদ 150। তারপরে 20-এর পরে 21তম পদ কোনটা? 150। 21তম পদও 150। তাহলে দুটোকে যোগ করে দিব, তারপরে দুই দিয়ে ভাগ, যোগ করলে কত পাই আমরা? 300। 300 ভাগ হচ্ছে 2 সমান কত? 150। তাহলে আমরা মধ্যক পেয়ে গেলাম কত? 150। এবার আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয়ের জন্য আমার আর এইবার এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর দরকার নেই, কারণ আমরা একবার সাজিয়ে নিয়েছি। ওই সাজানো সংখ্যার পরে আমরা কি করেছি? মধ্যক নির্ণয় করেছি। মধ্যকের পরে আমরা লিখব, সেই কথাগুলোর পরে লিখব, উপাত্তগুলোর মধ্যে 140 ও 156 সর্বাধিক 3 বার করে বিদ্যমান। দেখো 122 আর কিন্তু নেই, 125 আর নেই, 132 আর নেই, 150 একবার আছে, 2 বার আছে। তো
কতবার পেলাম? সর্বোচ্চ দুইবার। কিন্তু দেখো 140 একবার, দুইবার, তিনবার, আর কত বলেছি আমি? 156 একবার, দুইবার, তিনবার। তার মানে 140 আর 156 এই দুটো সংখ্যাই সবচেয়ে বেশি বেশি বার আছে, অর্থাৎ তিনবার আছে। 140 তিনবার আছে, 156 তিনবার আছে। তাহলে আমরা কি বললাম? উপাত্তগুলোর মধ্যে 140 ও 156 সর্বাধিক তিনবার করে বিদ্যমান। সুতরাং প্রচুরক হবে 140 টাকা ও 156 টাকা। এবার আমরা উত্তর গুছিয়ে লিখব। অতএব নির্ণয় গড় কত পেয়েছিলাম? 150.43 টাকা। মধ্যক কত পেয়েছি? 150 টাকা। এবং প্রচুরক 140 টাকা ও 156 টাকা। এই হলো আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে প্রথমে আমরা গড় নির্ণয় করলাম, তারপরে প্রচুরক, তারপরে মধ্যক, তারপরে হচ্ছে প্রচুরক, আর শেষে গিয়ে আমরা তিনটা নির্ণয় করার পরে আমরা উত্তর লিখে দিলাম। গড় যা পেয়েছি, মধ্যক যা পেয়েছি এবং প্রচুরক যা পেয়েছি, এই হচ্ছে সমাধান।